মন্দাকিনীর পারত মঙ্গলধ্বনি, অবিরত পুষ্পবৃষ্টি, হাজার হাজার ভক্তর মঙ্গল প্রার্থনা, অগণিত লোকর অধীর অপেক্ষার অন্ত পেলায় ছমাহর মূলত খোল খালে কেদারনাথর দ্বার। লগে লগে হর হর মহাদেব ধ্বনিত মুখরিত হল উত্তরাখণ্ডর রুদ্রপ্রয়াগ জেলার মন্দাকিনী নৈর পারর কেদারনাথ ধামর চৌহদ। বাবা কেদারর জয়ধ্বনিত আন্দোলিত হল ভক্তর মন প্রাণ। শুক্রবারে পুয়া 7 বজাত কেদারনাথ, গঙ্গোত্রী আর যমুনেত্রী ধামর দ্বার খোলা মাত্রকে আরম্ভ হল চারি ধামর যাত্রা। মন্দিরের দ্বার খোলা মাত্রকে হেলিকপ্টারে করা পুষ্পবৃষ্টিত সৃষ্টি হল মায়াময় পরিবেশর। সপত্নীক উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর দ্বার মুক্তির পবিত্র ক্ষণের সাক্ষী হল মুখ্যমন্ত্রীর পত্নী ঋণিকী ভূঁয়া শর্মা। হাজার হাজার ভক্তর উল্লাসের মাজত কেদারনাথত উপস্থিত হল বাবা কেদারর পঞ্চমুখদলি। 20 কুইন্টেল ফুলরে সজ্জিত করা হল ভগবান শিবর বাসস্থান। অনাগত ছমাহর বাবে মুকলি হল কেদারনাথ ধামর দ্বার। সমুদ্র পৃষ্ঠর পৰা 3500 মিটার উচ্চতাত অবস্থিত কেদারনাথ মন্দিরত অনাগত ছমাহলৈ ভিড় করিব দেশ বিদেশর অগণিত ভক্তয়। 2023 চনের 12 নভেম্বরত রীতিমতে বন্ধ করে দিয়া হয়েছিল মন্দিরের দ্বার। সেই অনুষ্ঠানের সাক্ষী হয়েছিল 2500 ভক্ত। চলিত বর্ষত কেদারনাথত মূর দোয়াবলৈ এতিয়ালৈকে পঞ্জীয়ন করেছে 20 লাখরও অধিক ভক্তয়। শুক্রবারে দিনের ভাগতে মুকলি হল গঙ্গোত্রী মন্দিরের দ্বার। বিপরীতে বৈকুণ্ঠ ধাম হিসাবে পরিচিত বদ্রীনাথ ধামর দ্বার মুকলি হব 12 মে'র পুয়া 6 বজাত। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।